بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أحب الأعمال إلى الله أدومها وإن قل بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে স্বাগত জানাই মসনুদার প্রোগ্রামে। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আপনাদেরকে সবাইকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন এবং সফলতা দান করেন। আজকে আমি আপনাদের সামনে রমজানের মাস রমাদান আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। রমাদানের পরে আমরা কীভাবে আমরা সময় কাটাবো, রমজান মাসের পরের সময়টা আমরা কীভাবে কাটাবো সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। রমাদানের পরে আমরা কীভাবে আমাদের সময়টাকে পাস করব। প্রথম নম্বর কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়াইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এটি যেটি সব সময় করা হয়, কন্টিনিউয়াসলি করা হয়, এবং এটা যদি ছোটো হয় এটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি এবং আল্লাহ তাআলার কাছে এটা প্রিয়। তাহলে রমজানের মধ্যে আমরা যেগুলো করছি, রমজানের মধ্যে রোজা রাখছি, রমজানের রোজা যাতে যেটা আমরা 30 দিন রোজা রাখতে পারলাম, আমরা কি মাঝে মাঝে নফল রোজা রাখতে পারবো না? আমরা রমজানের মধ্যে কোরআনে করিম আমরা তেলাওয়াত করেছি, আমরা কি কোরআনে তেলাওয়াত আমরা কিছুটা হলেও করতে পারবো না? আমরা রমজানের মধ্যে জিকির আজকার করেছি, আমরা কি রমজানের পরে জিকির আজকার করতে পারবো না? আমরা রমজানের মধ্যে আমরা তারাবি 20 রাকাত পড়েছি, আমরা কি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো না? এইরকম এই আল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এটা যেটা সব সময় করা হয়, এটা যদিও কম হয়। এবং এটা রমাদান শেষ হয়ে গেছে এটার মানি না যে আমাদের আমল শেষ করে দিব, আমল আর করব না। কেন এরকম না, আমরা রমজানের ইবাদত করি না, আমরা তো আল্লাহর ইবাদত করি। আর আমার আল্লাহ তো রমজানের মধ্যে যেরকম নামাজ ফরজ ছিল, শাওয়ালের মধ্যেও নামাজ এরকম ফরজ, কোনো বেশ কম নাই। ফরজ নামাজ যেটা ফরজ ছিল শাওয়ালের মধ্যেও সেই নামাজটা ফরজ রয়ে গেছে। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমরা তোমার রবের ইবাদত করো মওত আসার আগ পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো, মওতের মওত আসার আগ পর্যন্ত তোমরা কি করো, ইবাদত করো। এই হিসাবে আমরা এরকম না রমজানে ইবাদত করলাম এখন ইবাদত বন্ধ করে দিব, আল্লাহ তালা এরকম বলে নাই, আল্লাহ তালা এরকম বলেন নাই যে রমজানের মধ্যে তোমরা ইবাদত করো, রমজান এরপরে আর ইবাদত করবা না, এরকম না। আল্লাহ তালা বলছেন মওত পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে এখন আসুন আমরা রমজানের পরে আমাদের সময়টা কিভাবে আমরা পাস করব, কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করব, আপনারা ভালো করে খেয়াল করবেন যে রমজানের পরে বিশেষভাবে আমাদের যে কাজগুলোকে গুরুত্ব দিতে হবে, বিশেষভাবে যে কাজগুলোকে আমরা লক্ষ্য রাখবো, এর মধ্যে প্রথম নম্বর হলো যে পাঁচক্ত সালাহ, পাঁচক্ত নামাজ আমরা জামাতের সাথে গুরুত্ব সহকারে সুন্দরভাবে আমরা আদায় করব। পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে গুরুত্ব সহকারে এহতেমামের সাথে আমরা আদায় করব, এবং মহিলারা
অক্ত হওয়ার সাথে সাথে গড়ের মধ্যে আমরা নামাজ আদায় করে নিব। মহিলারা গড়ের মধ্যে অক্ত হওয়ার সাথে সাথে প্রথম অক্তে নামাজ পড়লে তারা পুরুষরা মসজিদে গিয়া জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়লে যে সব সেই সব মহিলারা গড়ে বসে যদি প্রথম অক্তে নামাজ পড়ে তাহলে তারা এই গড়ে বসে এটার সব পেয়ে যাবেন। তাহলে আমরা পুরুষরা মসজিদে গিয়া পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সুন্নত সহকারে গুরুত্ব সহকারে এহতেমামের সাথে আমরা আদায় করবো, আর মহিলারা আমরা গড়ে বসে অক্ত হওয়ার সাথে সাথে আমরা লেট করব না। অন্য কাজকে আমরা পিছনে রাখবো কিন্তু নামাজকে আমরা পাওয়ারটি দিব। নামাজের গুরুত্ব আমরা আল্লাহর কাছে, আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহ তাআলার হুকুম আমার কাছে চলে আসছে, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, যে যাকে মহব্বত করে সে তাকে ফলো করে। সেই হিসাবে আমাদের প্রথম নম্বর কাজ হইল রমজানের পরে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আমরা আদায় করব। দুই নম্বর হলো যে সকল প্রকার গুণা থেকে, সকল প্রকার হারাম থেকে, সকল প্রকার গুণা থেকে, চাই চোখের গুণা হোক, চাই কানের গুণা হোক, চাই জবানের দ্বারা হোক, যত রকমের গুণা আছে, চাই হারাম এই আপনার কি হোক, হারাম যেগুলো আছে কি আছে উপার্জন আছে, যত রকমের গুণা আছে সব রকমের গুণা থেকে, সব রকমের হারাম থেকে আমরা বেঁচে থাকবো। এটা হলো রমজানের শিক্ষা। রমজানের যে দুই রমজানের যে একটা তাকওয়া অর্জনের মাস ছিল, রমজানের মধ্যে যে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়েছে, আল্লাহ তাআলার সাথে যে আমরা ওয়াদা করেছি, তওবা করেছি যে আমরা আর গুনাহ করব না, আমরা আর আল্লাহ তাআলাকে নারাজ করব না, তাইলে দুই নম্বর টার্গেট হলো রমজানের পরে যে আমরা কোনো রকমের গুনাহ করব না, চোখের দ্বারাও গুনাহ করব না, কানের দ্বারাও কোনো নাজায়েজ কোনো জিনিস শুনবো না, জবানের দ্বারাও গীবত শিকায়ত করব না, আমরা মানুষকে কষ্ট দিব না, আমরা এই হারাম খানা খাব না, আমরা হারাম এই যত কি আছে জিনিস যেগুলো আছে এগুলো থেকে আমরা পরহেজ করবো, আমরা বিরত থাকবো। এটা ছিল দুই নম্বর। তিন নম্বর হলো যে কোরআনে করিম যেটা ছিল কোরআন, রমজানের মধ্যে কোরআন নাজিলের মাস, সেই রমজানের মধ্যে যে আমরা কোরআন পড়েছি সেই কোরআনকে আমরা ধরে রাখবো। কোরআনকে আমরা এরকম না আবার এটাকে মলাটের মধ্যে ভরে আমরা কাপড়ের মধ্যে ভরে রেখে আমরা উপরের মধ্যে রেখে দিব, আবার নেক্সট রমাদানের মধ্যে এটা খুলবো, এটা না এটা না এটা না, বরং সে কোরআনে করিমের তেলাওয়াত কন্টিনিউ আমরা সব সময় করে যাব। হয়তো রমজানের মধ্যে আমি পড়েছিলাম অনেক বেশি, আমি হয়তো এত বেশি পড়তে পারবো না, কিন্তু আমি করে যাব। আর যদি পড়তে পারেন রমজানের মতো এটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। আর যদি আপনি পড়তে পারেন না তাহলে কমসে কম মিনিমাম আপনি চেষ্টা করবেন যে আপনার ব্রেকফাস্ট মিস হয় না, আপনার রাত দিনের খাবার মিস হয় না, রাত্রের খাবার মিস হয় না, আপনার চা কফি মিস হয় না, কোরআন করিমের তেলাওয়াত আপনার কেন মিস হবে? কোরআন করিম তো এটা আল্লাহর বুক, আল্লাহর কিতাব। যে আপনার আপনার কোনো কিতাব যদি আপনি যদি কোনো কিতাব লেখেন আর আপনার কিতাব যদি কোনো দেশের মানুষে পড়ে, আপনি যদি দেখেন আপনি কোনো শপে গেছেন আর আপনার বুক পড়তেছে, আপনার কেমন খুশি লাগবে যে এটা আমার বুক, আমি লেখছিলাম। ঠিক এরকম যে বন্দা এবং বন্দি কোরআন করিমকে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে, এটা ডাইরেক্ট আল্লাহর কালাম, ডাইরেক্ট আল্লাহর কালাম এটা। তাইলে এই কোরআন করিমের তেলাওয়াত রমজানের পরেও আমরা কোরআন করিমের তেলাওয়াত যেটা আছে এটাকে আমরা ধরে রাখবো, কোরআন করিমকে আমরা মিস করবো না, কোরআন করিমের তেলাওয়াত যেটা এটা আমরা অবশ্যই করবো, অবশ্যই করবো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কোরআন এটা অবশ্যই আমরা করব। অনেকে বলেন কোরআন না বুঝে তেলাওয়াত করে লাভ নাই, এটা একবারে ভুল কথা, একবারে ভুল কথা। কোরআন বুঝতে হবে এটা ঠিক আছে, বোঝার জন্য চেষ্টা করা, কিন্তু কোরআন তেলাওয়াত করা বন্ধ করে না। কারণ তেলাওয়াত করা অনেকে অনেকে এরকম যদি এই হয় যে আমরা কোরআন তেলাওয়াত করব, হ্যাঁ সুযোগে সুযোগে আমরা কোরআনকে বোঝারও চেষ্টা করব, কোরআনকে বোঝারও চেষ্টা করব। কোরআন তেলাওয়াত করা আল্লাহ রসুলের অনেক হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন প্রতিটি লেটারে, প্রতিটি লেটার, প্রতিটি হরফ, প্রতিটি অক্ষরে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন, নেকি দিবেন। এই জন্য কোরআন করিমের তেলাওয়াত এটা আলাদা একটা ইবাদত, আলাদা একটা ইবাদত। আপনি বুঝেন না সমস্যা নাই, তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন। হ্যাঁ হাদা মিন কালামি রাব্বি, একজন মানুষ কোরআন পড়তে পারতো না আর সে কোরআনকে বের করে বলতো হাদা মিন কালামি রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, হ্যাঁ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিল। তাইলে তিন নম্বর হলো কোরআন করিমের তেলাওয়াতকে আমরা করব, কোরআন করিমের তেলাওয়াতকে আমরা করব, আর সুযোগে সুযোগে আমরা কিছুকে বোঝার, যেমন সুরায় ফাতেহার অর্থ আমরা একদিন পড়লাম, সুরায় ফিলের একদিন অর্থ পড়লাম, সুরায় কুরাইশের অর্থ একদিন পড়লাম, এরকম হয়তো আপনি পুরো বুঝবেন না কিন্তু আপনি বোঝার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন, দেখা যাবে ছোট ছোট সুরা যেগুলো আমরা নামাজের মধ্যে পড়ি এটার অর্থটা কী, আপনি আপনি অর্থটা একদিন একদিন দেখলেন। কিন্তু কোরআন তেলাওয়াতকে বন্ধ করে না, কোরআন তেলাওয়াতকে বন্ধ করে না। কোরআন তেলাওয়াত আপনি করেন প্রত্যেক দিন, আপনি তিন পারা, চার পারা, সাত পারা, এক পারা পড়েন, আর সাথে সাথে অন্য এক টাইমে অথবা কিছু সময় আপনি রাখেন কোরআনকে বোঝার জন্য আপনি রাখেন, আলহামদুলিল্লাহ এটাই ঠিক আছে। কিন্তু কোরআনকে বোঝার জন্য কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দেওয়া এটা হবে না, এটাও ঠিক হবে না, এটাও সুন্দর হবে না। চার নম্বর হলো যে
রমজানের মধ্যে যেরকম আমরা 30 দিন রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাহলে কি আমরা এখন কি নফল কিছু রোজা রাখতে পারবো না? আমরা কি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা রাখতে আমরা কি রাখতে পারবো না? প্রতি সোমবারে নফল রোজা কি রাখতে পারবো না? বৃহস্পতিবার কি রোজা রাখতে পারবো না? আমরা কি প্রতি মাসে আয়ামে 20 তিন দিন 13-14-15 প্রতি আরবি মাসের 13-14-15 এই তিনটা দিনকে আমরা রোজা রাখতে পারবো না? চাইলে আমরা পারবো। আর বিশেষ করে শাওয়ালের জন্য শাওয়াল মাসে একটা বিশেষ আমল হলো যে ছয়টি নফল রোজা রাখা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমজানের মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে গিয়ে আরো ছয়টি রোজা রাখলো, সে পুরা বছরের রোজা রাখার সব পেয়ে যাবে, পুরা বছরের রোজা রাখার সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এমনি তো 30 দিনের রোজার দ্বারা 10 মাসের সব হয়ে যাবে, আর আরো ছয়টা রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, আপনার আরো 2 মাসের সব হয়ে যাবে, টোটাল এই আপনার পুরা 12 মাসের সব গুয়াকে আপনি 12 মাস রোজা রেখেছেন। এই জন্য চেষ্টা করব আমরা শাওয়ালের মধ্যে 6টি রোজা রাখা। আপনি একসাথে রাখতে হবে এরকম না, রাখতে পারলে আলহামদুলিল্লাহ, রাখতে পারেন না সমস্যা নাই, আপনি গ্যাপ দিয়ে রাখেন, প্রতি সপ্তাহে 2টা করে রাখেন, দেখা যাবে এক সময় দেখা যাবে আপনার 6টা রোজা হয়ে যাবে। আরেকটা আমল হলো যে আমরা এই সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে এই আজকারগুলো আমরা আদায় করব। রমজানের পরেও সকালের যে আজকার, এই আজকারগুলো পড়তে, যেগুলো আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজকারগুলো করতেন, জিকিরগুলো করতেন, তাসবিহগুলো পড়তেন, এগুলো আমরা মিস করব না। এগুলো তো সারা দুনিয়া একদিকে আর এগুলো একদিকে, যে বলা হয় এই যে তাসবিহগুলোর দাম, এগুলার জিকিরের দাম, যে সমস্ত আসমান এবং জমিন যদি একটা পাল্লায় রাখা হয় আর এগুলার তাসবিহ একটা তাসবিহকে যদি একটা পাল্লায় রাখা হয় এই তাসবিহর পাল্লা ভারী হবে। এই জন্য 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, আপনি মেমোরাইজ নাই, আপনি অনেক বুক মিলে আজকার সবাহ ওয়াল মাসা, মর্নিং আজকার এবং ইভিনিং আজকার আপনি দেখে দেখে পড়ে নেন, সকালবেলা আপনি পড়ে নেন, আর আসরের পরেও কিছু পড়ে নেন, ফজরের নামাজের পরে আপনি কিছু পড়ে নেন, আর আসরের পরে আপনি পড়ে নেন। আপনি কোন সময় পড়তে পারবেন? সকাল সন্ধ্যার দোয়া, সকাল সন্ধ্যার আজকার, এগুলো আপনি কোন সময় পর্যন্ত পড়বেন, কোন সময় পড়বেন? যে বলা হয় সকালের যেটা ফজরের নামাজের পরে পড়বেন, এটা যত তাড়াতাড়ি পারেন এটা ভালো হবে। যদি আপনি পারেন না তাইলে আপনি 9-10টার ভিতরে পড়ে নেবেন, আপনার দুপুরের আগে আগে পড়ে নেবেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো একবারে ফজরের নামাজের পরেই আপনি এই আজকারগুলো পড়ে নেবেন। ঠিক এরকম বিকালেরটা, সন্ধ্যা যেটা, এটা বলা হয় কোন সময়, যে আপনি আসরের নামাজের পরে পড়ে নেবেন, এটা সবচেয়ে বেস্ট হবে। আর যদি আপনি পারেন না তাইলে মগরিবের পরেই করে নেবেন। তাহলে এটা ছিল যে আপনি সকাল সন্ধ্যার যে আজকারগুলো এগুলোকে নিয়মিত পাঠ করা। আরেকটা হইল প্রতিদিন আপনি নফল কিছু নামাজ পড়া, কারণ আমরা যে ফরজ নামাজ পড়ি, আমরা ফরজ নামাজের যেভাবে যে মানের যে কোয়ালিটি মেনটেন করার কথা ছিল এই কোয়ালিটি আমাদের মধ্যে নাই। এই জন্য নফল নামাজ যদি হয় তাহলে নফল নামাজের দ্বারা আমাদের ফরজের মধ্যে কমতি হলে আল্লাহ তালা আমাদেরকে এই ফরজের কমতি নফলের দ্বারা পূরণ করে দিবেন। এই জন্য আমরা সকাল ইশরাকের নামাজ পড়বো, চাস্তের নামাজ পড়বো, আওয়াবিনের নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, ইনশাআল্লাহ এই আমল আমরা কন্টিনিউ করে যাব। রমজানের পরে আমরা ইশরাক আর বন্ধ করে দিব না। তাহাজ্জুদ রমজানের মধ্যে আমরা পড়েছি, যারা আমরা এমনি পড়তে পারি না তারাও আমরা পড়েছি। এই আপনার তাহাজ্জুদের সময়, যেহেতু আমরা সাহরি খাওয়ার সময়, আমরা আলহামদুলিল্লাহ আমরা তাহাজ্জুদ পড়েছি, এখনও আমরা 5 মিনিট হলেও 10 মিনিট হলেও আপনি উঠেন এবং আল্লাহ আপনি ওযু করেন, আপনি ছোটো ছোটো সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়েন অথবা 4 রাকাত নামাজ পড়েন, এই নামাজের দাম আল্লাহর কসম আর কোনো কিসের সাথে তুলনা হতে পারে না। এটা একমাত্র আল্লাহর জন্য হয়, আরামের ঘুমকে কুরবানি করে আপনি ওযু করছেন এবং আপনি আল্লাহর মহব্বতে আপনি দাঁড়াইছেন, এবং তাহাজ্জুদের দ্বারা এই টাইমের নামাজের দ্বারা দুনিয়ার মধ্যে যত মানুষ চমকেছে, যত মানুষ আপনার আল্লাহ তালার মোকাররব বান্দা, আল্লাহ তালার বুজুর্গ, আল্লাহ তালার যত ওলিয়া উলিয়া, কোনো আল্লাহর ওলি এবং আউলিয়া, কোনো আল্লাহর বান্দি, নেক বান্দা এবং বান্দি এই তাহাজ্জুদের নামাজ ছাড়া সে আল্লাহর ওলি হয় নাই। এই জন্য আমরা চেষ্টা করব। অনেক সময় আছে আমরা হয়তো পারবো না, আমাদের আকাবিররা ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়াইতেন, তারা নামাজ পড়তেন, আমরা তো পারবো না, কিন্তু আমরা কিছুটা সময় হলো শেষ জমানার উম্মত, আমরা কিছু সময়ে যদি আমরা তাহাজ্জুদ পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার ওলিদের কাতারের মধ্যে
ফিলিস্তিনের মধ্যে তাদের সাথে আমাদেরকে কী করবেন, সামিল করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই সমস্ত নফল নামাজ যেগুলো আছে এগুলোকে আমরা পড়ব। সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, আমরা রমজানের পরে কী কী আমল করব, রমজানের পরে আমরা যে সমস্ত আমলের দিকে আমরা গুরুত্ব দিব, নাম্বার ওয়ান হলো পুরুষরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে সুন্দরভাবে আমরা আদায় করব, এবং মহিলারা ঘরের মধ্যে প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে আমরা নামাজ পড়ে নিব। নাম্বার টু, যে সকল প্রকার গুনাহ থেকে, চাই চোখের দ্বারা গুনাহ হোক, চাই কানের দ্বারা হোক, চাই জবানের দ্বারা হোক, আমরা কোনো গুনাহ করব না, কোনো রকমের গুনাহ করব না, কোনো হারাম কাজ আমরা করব না। তিন নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াতকে আমরা কন্টিনিউ করে যাব, কন্টিনিউয়াসলি করে যাব, সবসময় করে যাব। আমরা প্রত্যেক দিন আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব। হয়তো আমি একসাথে পারবো না, অল্প অল্প করে দুইবার তিনবার, সকালে কিছু পড়লাম, বিকালে কিছু পড়লাম, ঘুমাইবার আগে কিছু পড়লাম, সব মিলিয়ে দেখা যাবে আমার কিছুটা হয়ে গেছে, কিন্তু কন্টিনিউ আমি করে যাব, করে যাব। তিন নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। চার নম্বর আমল হলো যে নফল সিয়াম, যেটা রমজানের পরে আমরা প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার, এরপরে প্রতি আরবি মাসের 13, 14, 15 এই সমস্ত রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। এরপরে বিশেষ করে আমরা শাওয়ালের 4টি রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ, এটা কিন্তু ফরজ না, এটা কিন্তু ফরজ না। আপনি যদি অসুস্থ হন, আপনার যদি কোনো রকমের অসুবিধা হয়, আপনার আরাকলে সমস্যা নাই, কিন্তু যারা আমরা সুস্থ আছি আমরা চেষ্টা করব যে এই সমস্ত নফল রোজা রাখার চেষ্টা করব। আরেকটা আমল হলো সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে, আজকার এই আতসবিহাত এগুলো আমরা পড়ব। এগুলো চাইলে আমি কোনো বুক থেকে দেখে দেখে পড়ে নিব, কিন্তু এই অবশ্যই এটার কোনো তুলনা হতে পারে না সকাল এবং বিকালের আজকার আমি আমার জীবনের মধ্যে নিয়ে আসব। সকালের বেলাও আমি পড়ব, বিকালের বেলাও পড়ব। আর আরেকটা আমল হলো যে আমি কি করব, প্রতিদিন যে নফল নওয়াফিল যেগুলো আছে এগুলোকে আমরা পড়ব। আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা এগুলোকে পড়ব ইনশাআল্লাহ। আমরা আপনারা আমাদের এই মুসলিমদার প্রোগ্রামে আপনারা দোয়া সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি এই দোয়ার সম্পর্কে কোনো দোয়া শোনাতে চান অথবা দোয়া সম্পর্কে আপনারা জানতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে প্রশ্ন করতে পারবেন। আমি কোরআনে কারিমের একটা আয়াত এখন আপনাদের সামনে বলবো। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীন ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান গাফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এই আয়াতের অর্থ হলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে তাদের সঙ্গে রাখুন, তাদের সঙ্গে আপনি বসুন, তাদের সঙ্গে আপনি সময় দেন, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। সুবহানাল্লাহ, আমি যে বলছিলাম সকাল সন্ধ্যার যে আজকারের কথা বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা বলছেন, স্বয়ং নবীকে বলছেন, হে নবী আপনি এদের সাথে বসেন যারা সকাল সন্ধ্যায় আমাকে ডাকে, যারা সকাল সন্ধ্যায় আমার আজকারগুলা আমাকে তারা আমার তাসবিহাত আদায় করে, আমার জিকিরগুলো তারা আদায় করে। এরপরে বলছেন ইউরিদুনা ওয়াজহা, এবং যারা জিকির আদায় করে, যারা সকাল সন্ধ্যায় আমাকে ডাকে, এরা একমাত্র আল্লাহর জন্য ডাকে, এরা একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে তারা আল্লাহকে ডাকে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, এবং আপনি দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তাদের কাছ থেকে আপনার দৃষ্টিকে ফিরিয়ে নেবেন না। সুবহানাল্লাহ, এটা তো প্রশ্নই আসে না। আমাদের নবী তো যারা দুনিয়ার লোভী, যারা এদের দিকে তো দৃষ্টি দিতেন না, কিন্তু নবীকেও বলছেন, তাহলে চিন্তা করেন আমাদের কী অবস্থা হবে। আল্লাহ তাহলে নবীকে বলছেন, আপনি পার্থিব জীবনের, দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে, যারা সুন্দর দুনিয়ার জীবনের চায়, দুনিয়ার সুন্দর শুধু দুনিয়ার বাড়ি চায়, সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়, কিন্তু আখেরাত চায় না, আপনি এদেরকে অনুসরণ করবেন না, এদের দিকে আপনি দৃষ্টি দিবেন না। হ্যাঁ, ভালো গাড়ি, ভালো ঘর, ভালো বাড়ি, এটা কোনো নাজায়জ না, কিন্তু দেখা গেল সে দুনিয়ার পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে, কিন্তু আখেরাতের সৌন্দর্য কামনা করে না। আল্লাহ রসুলকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের দিকে দৃষ্টি দিবেন না। এরপরে বলছেন, ওয়ালা তুতি মান গাফাল্লা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যেমন যার মনকে, যার দিলকে আমার স্মরণ থেকে আমি গাফিল করে দিয়েছি, যে বলছেন মান আগফালনা কালবা, যার দিলকে
আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি এবং সে নিজের প্রবৃত্তি অনুসরণ করে, সে নিজের খাইশাতের অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তাকে বন্ধু বাড়াবেন না, আপনি তার অনুগত্য আপনি করবেন না, আপনি তাকে অনুগত্য করবেন না। যারা আল্লাহ তাআলা বলছেন যার দিলকে আমি গাফিল করে দিয়েছি আমার জিকির থেকে, যার দিলকে আমার জিকির থেকে আমি গাফিল করে দিয়েছি এবং সে নিজের কি করে প্রবৃত্তির অনুসরণ করে, খাইশাতের অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না, আপনি তার অনুগত্য করবেন না। এই যে আয়াতের মধ্যে আমরা দেখলাম যে অনেক সময় আছে যারা যারা জিকির আসকার আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় তাহলে হতে পারে এক সময় আমরাও কি হয়ে যাব, তাদের মতো হয়ে যাব। এই জন্য বলা হয় যে হ্যাঁ, আপনি এই সমস্ত মানুষের সাথে আপনি যাবেন, দাওয়াতে নিয়ে যাবেন, আপনি দাওয়াত দিবেন, কথা বলবেন, কিন্তু এরকম অনেক সময় আছে বন্ধু বান্ধব যদি খারাপ বন্ধু বান্ধব হয়, সেই খারাপ বন্ধু বান্ধব আপনার ছেলেকে আপনার মেয়েকে খারাপ বানিয়ে দিবে। আপনার ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করছে, ফ্রেন্ডশিপ করছে, স্কুলের মধ্যে কার সাথে সময়, কার সাথে তার মোবাইল কন্ট্যাক্ট আছে, আপনি এগুলো খেয়াল রাখতে হবে। এটা অনেক জরুরি, বর্তমান জমানায় এটা অনেক জরুরি, অনেক জরুরি। আপনি বুঝতেই পারবেন না, আপনি কিছুই বুঝতে পারবেন না, এই জন্য অবশ্যই আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য যে আপনি আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যারা আমার জিকির থেকে গাফিল, আপনি তাদেরকে বন্ধু বানাবেন না, আপনি তাদেরকে বন্ধু বানাবেন না। তাইলে আমাদের কী অবস্থা? হ্যাঁ, আমরা কাকে বন্ধু বানাবো, আমরা কাকে বন্ধু বানাবো? অনেকে বন্ধু বলবে, অনেক বন্ধুকে বলে আসেন আমরা একটু এই একটা নসিহা হবে, নসিহাতে যাই, বলবে না না আমার এগুলো সময় নাই। হ্যাঁ, তখন কেয়ামতের দিন বলবেন এই আপনি বলবেন হেই তুমি যদি আমার কথা শুনলে না, আজকে তুমিও জাহান্নামে গেলে, আমিও জাহান্নামে গেলাম। এবং এরকম আছে, অনেক বন্ধু আছে বলবে যে আসো আমরা একটু ভালো কাজে যাই, আমরা একটু আসো নামাজ পড়ি, এইরকম দেখা যাবে। এই বন্ধু আপনাকে বন্ধুকে আপনি বলবেন হ্যাঁ তোমাকে বন্ধু বানাই আমি লাভবান হয়েছি, তোমাকে বন্ধু বানানোর কারণে আমার নামাজ পড়ার কারণে আজকে আমি জান্নাতে আসছি। এরকমই হবে ঘটনা কিয়ামতের দিন। কিয়ামতের দিন একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, সেদিন সব বন্ধু হবে আর বন্ধু থাকবে না। জাহান্নামে গেলে বলবে যে তোমার কারণে আমি আসছি জাহান্নামে, আর বন্ধু বন্ধুত্ব থাকবে না, ফ্রেন্ডশিপ থাকবে না। দুনিয়ার মধ্যে আপনার ফ্রেন্ডশিপ ছিল, দুনিয়ার সাথে আপনি একসাথে আড্ডা দিছেন, নামাজের কোনো খবর ছিল না, পর্দার কোনো খবর ছিল না, আজকারের কোনো খবর ছিল না, আপনি শুধু এই আনন্দ উল্লাসের মধ্যে ছিলেন, বন্ধু বান্ধবকে নিয়ে তামসার মধ্যে ছিলেন, আপনার কার সাথে আড্ডা দিচ্ছেন, কার সাথে আপনি সময় কাটাচ্ছেন, বন্ধু আপনার বান্ধবীর স্বামীর সাথে আপনি আড্ডা দিচ্ছেন, আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছেন, আপনি কিভাবে করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন, হয়তো আজকে বুঝতে পারবেন না, কিন্তু কেয়ামতের দিন আমরা বুঝতে পারবো। তখন আমরা বলবো তখন আর বন্ধু এই বন্ধু বন্ধু থাকবে না, যে সময় জাহান্নামে আমরা আল্লাহ না করুক জাহান্নামে যাওয়ার পরে তখন আর কেউ বন্ধু আর বন্ধু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহিল্লাউ ইয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদু, দুনিয়ার বন্ধু বান্ধব যারা এরা কি হয়ে যাবে আপনার কিয়ামতের দিন, সব একজন আরেকজনের শত্রু হয়ে যাবে, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। হ্যাঁ, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা এরা আবার একজনের আরেকজনের সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেদিন মুত্তাকি যারা হবে তারা দলে দলে এক হাত বন্ধু বন্ধুকে হাত ধরবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বন্ধু 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 তার বন্ধুকে হাত ধরবে, বান্ধবী তার বান্ধবীকে হাত ধরবে, তার এরকম বলবে চলো আমরা জান্নাতে যাই, আমরা জান্নাতে যাই। ওয়াসীকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, এটাই থাকবে। এখন কথা হলো যে আমরা অবশ্যই মুত্তাকিন যারা আছেন তাদেরকে আমরা মহব্বত করি এবং তাদেরকে আমরা ফলো করা দরকার। যারা ভালো আমাদের সমাজের মধ্যে, আমরা যে সমাজে থাকি আমাদের মধ্যে অবশ্যই কিছু ভালো মানুষ আছেন, অবশ্যই কিছু ভালো মানুষ আছেন, এগুলা তাদের মতো আমরা হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যে এই কথাটা বললাম, এই আপনার আমরা যারা আল্লাহওয়ালা যারা এদেরকে আমরা মহব্বত করি, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মহব্বত করি, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহব্বত করি, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামকে আমরা মহব্বত করি, তাবেইনকে আমরা মহব্বত করি, তাবে তাবেইনকে আমরা মহব্বত করি, আইম্মায়ে মুস্তাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আপনার এইরকম যারা আছেন, ইমাম মালিক, এই সমস্ত ইমামদেরকে আমরা মহব্বত করি। এবং এরপরে যত যত আমাদের
আকাবিররা গেছেন, আমরা তাদেরকে মোহাব্বত করি। আমরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে মোহাম্মত করি। আমরা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইকে মোহাব্বত করি। আমরা ইমাম কাসিম নানুতুবী রহমতুল্লাহকে মোহাব্বত করি। আমরা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহকে মোহাব্বত করি। এইরকম আমাদের বাংলাদেশের অনেক বুজুর্গানে দিন চলে গেছেন, শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলী, শেখে কাতিয়া, শেখে গাজীনগরী, শেখে বরুনি, শেখে মামর খানি, এইরকম বুজুর্গানে দিন আমাদের কাছ থেকে চলে গেছেন। এই সবাই তাদের সবাইকে আমরা মোহাব্বত করি, তাদের সবাইকে আমরা মোহাব্বত করি। তারা আমাদের সিলেটে বাগান রেখে গেছেন। আজকে যে সিলেটে মাদ্রাসাগুলো দেখছেন এবং হাজার হাজার ওলামা, লক্ষ লক্ষ ওলামা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এরা তাদের মহাব্বতে, এরা তাদের মহাব্বতে, তাদের মহাব্বতে। আমাদের গ্রামে সৈয়দপুরের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা ছিলেন দুইজন বড় বড় বুজুর্গ ছিলেন, এরা দুজন ছিলেন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির আপনার খলিফা ছিলেন, সুবহানাল্লাহ। একজন ছিলেন আমার আমার নানা বাড়ির হাজার শেখ তখলিস হুসাইন রহমতুল্লাহ আলী, ইনি মদনী রহমতুল্লাহ আলীর সর্বপ্রথম খলিফা, সুবহানাল্লাহ, সর্বপ্রথম খলিফা। এবং মদনী রহমতুল্লাহ আলী কোথায়, দেওবন্দ থেকে, ইন্ডিয়া থেকে, উনি আজকে আপনার আমাদের গ্রাম পর্যন্ত আমাদের নানাবাড়িতে উনি দুই তিনবার আসছেন, সৈয়দপুরে আসছেন, ঈদের নামাজ জামাতে জামাত পড়াচ্ছেন, জামাতের ইমামতি করেছেন। এইরকম তাদের যা সাগরিদ যারা ছিল, তাদের যে খোলাফা ছিল সারা দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে আছে। আজকেও আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের মধ্যে আপনি যত বড় বড় মাদ্রাসা দেখবেন, যত বড় বড় মাদ্রাসা দেখবেন, এরা সবাই দেওবন্দের সাথে সম্পর্ক, দেওবন্দের সাথে সম্পর্ক, দেওবন্দের মাদ্রাসার হয়তো পড়ছেন, আর নাইলে দেওবন্দের যারা পড়ছেন এদের ছাত্র। আপনি যান নর্থের দিকে, যান যত মাদ্রাসা আছে, জামিয়া দারুলুম বল্টের মাদ্রাসা, বেরি মাদ্রাসা, কিডিমিস্টার মাদ্রাসা, লেস্টারের মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, বোর্ডিং মাদ্রাসা, আজকে যে আপনি হাজার হাজার উলামায়ে কেরাম পাচ্ছেন, আপনি যে ইংলিশ স্পিকার পাচ্ছেন আমাদের নসিহা দেওয়ার জন্য, মসজিদের মিম্বরে উলামা পাচ্ছেন, এই সমস্ত উলামা সেই দারুল উলুম দেওবন্দের অবদান, সেই দারুল উলুম দেওবন্দের অবদান। তারা ছাত্রদেরকে আপনার ফারিক করে ইলিম দিয়ে আজকে ইন্ডিয়া আমাদের এই দেশের মধ্যে আসছেন, ইংল্যান্ডে আসছেন, সাউথ আফ্রিকায় আসছেন, আমেরিকাতে আসছেন, আজকে তারা এই সমস্ত মাদ্রাসা কায়েম করে আজকে হাজার হাজার উলামা একরাম তারা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কত শুকরিয়া আদায় করব। এই জন্য বলছেন উহিব্বুস সালিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, যাদের মধ্যে আমরা দিন পেয়েছি তাদের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি বলেন না আমি তো এমনিই দিন পাইছি, আমার 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 কাছে দিন এমনিই পৌঁছে গেছে, আরে ভাই আপনি বাংলাদেশে দিন পাইলেন কেমনে, কাদের মাধ্যমে দিন পাইলেন, এদের শুকরিয়া আদায় করেন। আপনি আমি আমরা শুকরিয়া আদায় করতে হবে যাদের মাধ্যমে দিন পাইছি, তারা পেটে কুদার করে, পেটে কুদা রেখে আপনার আপনার কি করছেন, তারা দিনের কাজ করছেন। আর আজকে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক আরামের মধ্যে আছি, তাদেরকে আমরা স্মরণ করব, যাদের মাধ্যমে আমরা দিন পাইছি আমরা তাদেরকে মহাব্বত করি। এই জন্য আমি কথাই বলছিলাম এই উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, আমরা আমাদের তো কিছুই নাই কিন্তু আমরা নেককার যারা এদেরকে মহাব্বত করি, আমি হয়তো তাদের মতো হতে পারি নাই কিন্তু তাদেরকে আমরা মহাব্বত করি। এই জন্য এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই কি যেটা আপনার কোরআনে করিমের মধ্যে একটা আয়াত আছে, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানিলাল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে বিশেষ করে ইমানদার যারা এদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমার কি এখনো সময় হয় নাই যে তুমি আল্লাহকে ভয় করবে, এখনই তোমার কি সময় হয় নাই যে তুমি আল্লাহর প্রতি ফিরে আসবে? আজকে রমজানের মতো এত সুন্দর একটা মাস আমরা উদযাপন করলাম, অত সুন্দর একটা মাস অতিক্রম করলাম, এখনও কি আমরা আল্লাহর ভয় সৃষ্টি করতে পারলাম না? এখনও কি আমরা তকওয়া অর্জন করতে পারলাম না? এখনও কি আল্লাহ তাআলার যে কি আছে, যে আল্লাহ তাআলার যে হুকুমগুলা এগুলোকে আমরা এখনও কি মানার জন্য আমরা এই ওয়াদাবদ্ধ আমরা হতে পারলাম না? আমরা কি এখনও আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে, নবীর যে সুন্নাগুলো আছে, এগুলোকে মানার জন্য আমরা এই ইন্টেনশন করতে পারলাম না? এই জন্য বলেন একটা এই আপনার আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানিলাল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই জন্য রমজানের মধ্যে তো আমরা তাকওয়া অর্জন করলাম, অবশ্যই ইনশাআল্লাহ রমজানের মধ্যে যে আমরা তওবা করেছি, রমজানের মধ্যে যে আমরা এই দোয়া করেছি, রমজানের মধ্যে যে আমরা নামাজ করে আদায় করেছি, রমজানের মধ্যে যে আমরা এই রোজা রেখেছি, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইগুলার বরকতে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিয়েছেন, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। কিন্তু এখনও আমরা খুব সজাগ থাকতে হবে। অনেক সময় আছে মাল ঘরে থাকলে আমরা সজাগ থাকি, অনেক মহিলারা আছেন সোনা ঘরে থাকলে বের হওয়ার সময় সোনা নিয়ে যান, চিন্তা করেন যদি ডাকাত আসে। হ্যাঁ, তাইলে আমরা এখন সম্পদশালী, আমরা এখন আল্লাহ তাআলার যে সাথে সম্পর্ক মজবুত হয়ে গেছে, এখন আমরা আল্লাহওয়ালা, এখন চোর যাতে আমাদের দিকে ঢুকে না, আমাদের ঘরে যাতে চোর ঢুকে না, আমরা যাতে আর আল্লাহর সাথে সম্পর্ক যেটা আছে এটা যাতে কাট অফ হয় না, এটা যাতে বিচ্ছিন্ন হয় না, সজাগ থাকতে হবে। এই জন্য আমরা সবসময় সজাগ থাকতে হবে যাতে আমরা
এই আমাদের ঘরের মধ্যে আর কোনো চোর ডাকাতা ঢুকতে পারে না। আমি বিরতি থেকে এসে আমরা একটা ঘটনা শোনাবো ফুজাইল ইবনে আয়াজ সম্পর্কে, ফুজাইল ইবনে আয়াজ সম্পর্কে, ওনার উনি ডাকাত ছিলেন, উনি কীভাবে আল্লাহর ওলি হলেন। আপনারা আমাদের সাথে থাকবেন, প্রশ্নও করতে পারবেন, দোয়া সম্পর্কে এনে প্রশ্ন আপনারা করতে পারবেন। ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতি থেকে এসে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আপনারা দেখছেন মাসনুন দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء المرسلين। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মাসনুনদার প্রোগ্রামে আবারো স্বাগত জানাই। আমরা আপনাদের সামনে আজকে চেষ্টা করেছি যে পবিত্র মাহে রমাদানের পরে আমরা কিভাবে সময়টাকে পাস করব। আমরা বলেছি যে রমজানের মাসের পরের সময়টাকে আমরা অনেক কাজগুলোকে আমরা খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। যে সমস্ত কাজকে আমরা গুরুত্ব দিতে হবে, যেমন নম্বর ওয়ান, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে সুন্দরভাবে আমরা আদায় করব। মহিলারা ঘরের মধ্যে প্রথম ওয়াক্তে নামাজ পড়ব। এরপরে দুই নম্বর, যে সকল প্রকার গুণা থেকে আমরা বেঁচে থাকব, চোখের গুণা, কানের গুণা, জবানের গুণা এবং হারাম উপার্জন থেকে আমরা বেঁচে থাকব এবং সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকব। তিন নম্বর হলো কোরআন তেলাওয়াত আমরা কন্টিনিউয়াসলি করে যাব, সব সময় আমরা কোরআন তেলাওয়াত করে যাব। এরপরে আমরা বলেছি চার নম্বর, নফল সিয়াম যেগুলো আছে প্রতি সপ্তাহের চেষ্টা করব, চেষ্টা করব প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং আয়ামে বীজ, তেরো চোদ্দ পনেরো এরকম, বিশেষ করে শাওয়াল মাসের ছয়টি রোজা, এই নফল রোজা শাওয়ালের ছয়টি রোজাকে রাখার চেষ্টা করব, যেহেতু হাদিসের মধ্যে এটার ফজিলত এসেছে। এরপরে আমরা বলেছি সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে এই আজকারগুলোকে আমরা পড়ব, সকাল সন্ধ্যার আজকার এবং তাসবিহাত যেগুলো আছে এগুলোকে আমরা আদায় করব। এরপরে আমরা বলেছি প্রতিদিন যে কিছু নফল নামাজ যেগুলো আছে, এই যেমন আছে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাষ্টের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলোকে আমরা পড়ব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত আমলগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সম্পর্ক আল্লাহর সাথে মজবুত থাকবে এবং এটা রমজানের পরে যাতে আমরা এটা স্টপ করি না, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের আবাদত করো মৌত আসার পর্যন্ত। এরকম না রমজান পরে আবাদতকে বন্ধ করে দিব, মৌত পর্যন্ত আমরা করব। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম। জি খোকা, আপনার প্রশ্ন কি? তাজি আলাইকুম সালাম। ওই আমার একজন বাচ্চা কি 12 বছর হয়ে একটা কন্যা হয়েছিল কি, ওইয়া একদিন থেকে মরে গেছে জি। তো ওনার বাচ্চা হচ্ছে না এখানে লাই আপনি দুঃখ তাহলে আমার হইয়া দিন জি। আপনি আবার কি বলবেন? একদম বাচ্চা হয়েছিল 12 বছর পরে এক কন্যা হয়েছিল, ওইয়া গুই একদিন থেকে মরে গেছে জি। তো ওনার বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে ওরা না। জি জি ঠিক আছে, ঠিক আছে, জি ঠিক আছে, কইবেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে একটা বাচ্চা হওয়ার পরে সে মারা গেছে, এরপরে আপনার এখন আর কোনো বাচ্চা না, অনেক দিন হয়ে গেছে বাচ্চা না হওয়ার কারণে কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা। আসলে বোন, আমরা সবাই জানি যে আওলাদ এটা আল্লাহ তাআলা দেন, দেনেওয়ালা কে? আল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ তাআলা অনেককে দিছেন। অনেক সময় দেখা গেছে কোরআন কারিমের মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা নবীদেরকে দিছেন, বৃদ্ধ বয়সে দিয়েছেন, যে সময় বাচ্চা পাওয়ার মতো সময় না, এরপরে আল্লাহ তাআলা দিছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে আর কি আছে, সব সময় এনি টাইম আল্লাহ তাআলা দিতে পারেন। এই জন্য অনেক আমল আছে আপনারা করবেন, অনেক আমল আছে। বিশেষ করে আপনি একটা দোয়া আমি শিখেই দেই, এই দোয়াটা পড়বেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটার অর্থ হলো যে হে আমার রব, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, আপনি আমার বংশ রেখে দিবেন, ওয়ারিস রেখে দিবেন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এরপরে আরেকটা দোয়া আছে যে আপনি বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটাও আপনি কোরআনের মধ্যে আছে, আপনি এটাও আপনি পড়তে পারবেন। আর আরেকটা জিনিস হইল, আপনি এই যে আপনার ডেইলি এই নিয়তে আপনি আল্লাহ তাআলা যাতে আপনাকে নেক সন্তান দেয়, এই জন্য আপনি কী করবেন যে আপনি দুরুদ শরীফ 100 বার পড়বেন। হয়তো আপনি আপনি এমনিই পড়েন, আরও 100 বার এক্সট্রা পড়বেন যদি আপনি এই দুরুদ শরীফ এই নিয়তে 100 বার পড়বেন। আপনি আল্লাহ আল্লাহর রসুলের জন্য আপনি দোয়া করবেন, দুরুদ পড়বেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আপনার জন্য দোয়া করবেন। আপনি যে সময় আল্লাহ রসুলের উপরে বলবেন যে হে আল্লাহ আপনি আমার নবীর উপরে শান্তি বর্ষিত করুন, তাইলে আমাদের নবীর নিয়ম হলো, আমাদের নবীর নিয়ম হলো যে দুনিয়াতে যদি কেউ আল্লাহ রসুলকে হাদিয়া দিত উনি রিটার্ন করতেন। ঠিক এইরকম আখেরাতের মধ্যে যদিও উনি কবরের মধ্যে চলে গেছেন, কিন্তু আপনার দুরুদটা নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, ফিরিস্তার মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয়, এবং নবী আপনার জন্য কী করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। এবং এই নিয়তে যদি আপনি পড়েন 100 বার পড়েন, ইনশা আল্লাহ এটার দ্বারাও আপনার হয়তো কোনো ফায়দা হবে। এরকম লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি 100 বার পড়েন এই নিয়তে, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছু আমরা করতে পারবো না আল্লাহ তাআলা ছাড়া, সব কিছু করণীয়ওয়ালা তো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও আপনি 100 বার পড়েন। আর আমি যে দুইটি দোয়া বললাম, এই দুইটি দোয়া পড়েন, ইনশা আল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনাকে নেক সন্তান দিবেন ইনশা আল্লাহ। আপনার আওলাদকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ইনশা আল্লাহ নেক সন্তান দান করবেন ইনশা আল্লাহ। যে আমাদের সাথে কলার আছেন, যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। রেগুলার পড়লে বলি ঠিক না, পড়ো লোকে যায় তো ওখান তো আমি জানতাম তাই। আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা কোনো সময় মনোরকা আমি মনোরকাতে শুয়েছি, আমি আমার যখন আমি চিন্তা করলাম আমার আব্বার করতে যাইতাম, তখন আমার মাইন্ডের মধ্যে আসতে আইতো যে আমি তো ছোট আসলাম, যে আমার বাবা তো এই ধরনের মজদুরের সাথে অন্যায় ব্যবহার করতেন বা হার কম আদা করতেন, ওখানে আমার করণীয়টা কি দয়া করি আর আমার একটা দুরিয়া করি বা আমার বাবা তুমি মারা গেছে। যাদেরকে হই পয়সা কম দিছিলা এরা তো আপনি এখন পাওয়া তো মুশকিল নাই, না না মুশকিল নাই, আজকে তো মনে হয় 5-30 হয়ে গেছে। ঠিক আছে, আমি বুঝতাম পারছি। তো এটা অ্যামাউন্ট বাকি না কারণ আমি খালে দিতাম, সুনার অসুবিধা করতাম, এ অবস্থা গেলে তো গত কত আল ফ্রম দিন চলবে অত তো বুঝতাম পারলাম না। এটা একটা হঠাৎ করে আমার মাইন্ডে আসছে যে আমি তখন ছোট আসলাম, অত তো আমার ইয়ে না, যদি আমার ছাত্রতে আমি গ্রহণ করতে পারলাম না, তখন এই বয়স আমার আসিল না পাই বুঝো আসতো না, কিন্তু তখন আমি রিয়েলাইজ করলাম আমার বাবা তো আমার জানা আছে রোড হাম করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হোক, আপনার প্রশ্ন। জি আমি স্টুডিওতে মাতি আমরা। জি জি জি, আপনি লাইভ মাত্র হোকা। জি আমরা একটা জয় লো দুরু শরীর দেখুন যেন শর্টি কয় নে বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
জি এটা ঠিক আছে, জি জি এটা ঠিক আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। জি জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আমরা এই যে প্রশ্নগুলো আসছে এর মধ্যে একজন বোন প্রশ্ন করেছেন যে তাহিয়াতুল ওযু এরপরে চাষ্টের নামাজ এগুলা কি কন্টিনিউয়াসলি করা যাবে কি না। উনা আসলে একজন বলছেন মনে হয় কন্টিনিউয়াসলি করা যাবে না, আসলে যিনি বলছেন উনি জানি না উনি কিভাবে বললেন, কিন্তু কথা হলো এগুলা এখন আর ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ কোনো এক কারণে, এটা যেহেতু ফরজ না, কোনো এক কারণে একদিন অসুবিধা হয়েছে, আপনি তো এরকম না যে এটা পড়তে হবে এরকম না, কিন্তু এটা এরকম কথা বলার মাধ্যমে আমরা আমাদের ভিউয়ার যারা এদেরকে কনফিউজ করে দেওয়া, তাদের যে একটা আমলের উৎসাহ এটাকে বাটা পড়ে দেওয়া, যে বলা যে না এরকম কেন যেন আমরা এমন কিছু কথা বলি আমরা যে কারণে মানুষের উৎসাহ হারিয়ে দেয়। হ্যাঁ এটা বলে আমরা তো এটা বলেই দিচ্ছি, এটা তো ফরজ না, এটা তো নফল নামাজ। নফল নামাজ মানে কি, আপনি পড়লে সব পাবেন, না পড়লে গুণা হবে না, কিন্তু এখন আর কি হবে না, ফরজ হবে না, আপনি যদি কন্টিনিউ পড়েন এটা ফরজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার তারাবির নামাজ তিন দিন পরে আর কন্টিনিউ করেন না, কেন করেন নাই বলছেন যদি আমি কন্টিনিউ পড়ি এটা যদি ফরজ হয়ে যায়, কেন এই সময় ফরজ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নবী দুনিয়াতে নাই এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা সবাইকে বলবো আপনারা এই সমস্ত কথার দ্বারা কনফিউজ হবেন না, আপনারা কন্টিনিউ করে যাবেন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এরকম চাষ্তের নামাজ, ইশরাকের নামাজ। হ্যাঁ কোনো কারণে যদি আপনি পড়েন না কোনো গুণা হবে না ইনশাআল্লাহ। আরেকজন বোন প্রশ্ন করেছেন, না আরেকজন ভাই প্রশ্ন করেছেন ওনার আব্বা সম্পর্কে, আল্লাহ তার এই এই ওনার আব্বাকে যেন মাফ করে দেয়। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা গরিবের হক আদায় করেন নাই, যারা গরিবের সাথে খারাপ ব্যবহার করেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি? প্রথম নম্বর হলো যদি তাদের সাথে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন তাদের কাছে মাফি চাওয়া, যাদেরকে যাদের পয়সা দেন নাই তাদেরকে পয়সা দেওয়া, কিন্তু এটা যদি সম্ভব হয় না হয়তো আপনি এদেরকে খুঁজে পাবেন না, তখন তাদের জন্য এই নিয়তে আপনি সৎকার করবেন, তাদের জন্য যাদের পয়সা দেন নাই আপনি এই নিয়তে বলবেন যে আল্লাহ আমি এই পয়সাটা দিলাম, এই গেতিমখানায় দিলাম, এই মসজিদে দিলাম, এই ভাইয়ের জন্য, এই সমস্ত ভাই যে সমস্ত ভাইদেরকে আমার বাবা পয়সা দেন নাই, হয়তো উনি বুঝে নাই, দিনের বুঝছিল না, আমি আমার বাবার মাগফিরাতের জন্য যাতে তারা মাফ করে দেয় আমার আব্বাকে, তারা যে সময় সওয়াব দেখবে, হয়তো হতে পারে যে সময় দেখবে যে আমার আমলনামা এত সওয়াব আসছে আমার অমুকের পক্ষ থেকে, তাহলে আমি তাকে মাফ করে দিলাম, আমি পাইতাম 100 টাকা পাইতাম, আমার 100 টাকা দিল উনি দেন নাই, আর দেখা যায় আপনি তার নামে 5,000 টাকা দিয়ে দিছেন, 1,000 টাকা তাকে তার নামে আপনি সওয়াব ইসালে সওয়াব করে দিছেন এই নিয়তে আপনার আব্বার জন্য, তাইলে ইনশাআল্লাহ এরকমও করতে পারেন, এরকম করতে পারেন, আশা করা যায়, আশা করা যায় কিয়ামতের দিন সওয়াব দেখে সে আপনার আব্বাকে মাফ করে দিবে। শুধু এটা আপনার আব্বার জন্য না, আমাদের ভিউয়ারের মধ্যে অনেক আছেন, আমাদের মাঝে যদি এরকম কেউ থাকেন, আমাদের প্রিয়জন যদি এরকম কেউ করে থাকেন, তাইলে আমাদের এরকম করা দরকার, কিন্তু এরকম করা দরকার, এবং তাদের জন্য এই যে সমস্ত মানুষ তাদের জন্য আমরা কি করব, খুঁজব, না পাইলে তাদের জন্য আমরা ইসালে সওয়াব করবো ইনশাআল্লাহ। আরেকজন বোন বলছেন একটা দুরুদ পড়েছেন, সেই দুরুদটা অনেক সুন্দর দুরুদ আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, এটা আপনি কন্টিনিউ পড়তে পারেন, আমরা দুরুদ শরীফ এটাকে আমরা কন্টিনিউ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আমি একবারে শেষের দিকে একটা ঘটনা আপনাদেরকে বলি, যে আমরা অনেক সময় আছে আমাদের দিল আল্লাহর ভয়ে কম্পিত হয় না, আমরা এই রমজানের মতো মাস গেল এরপরেও আমরা গুনাহ ছাড়তে পারি না, এই জন্য একটা ঘটনা বলে আমরা আজকের প্রোগ্রাম শেষের দিকে যাব। আপনারা জানেন একজন বহুত বড় একজন ডাকাতের সর্দার ছিলেন, ফুদাইল ইবনে ইয়াজ, ফুদাইল ইবনে ইয়াজ ছিলেন ডাকাতদের সর্দার, এবং উনি আপনার ডাকাতদের মধ্যেও অনেক রকমের ডাকাত আছে, উনি একজন ভালো ডাকাত ছিলেন, উনি নামাজ পড়তেন, তসবি পড়তেন, এরপরে আপনার ডাকাতিও করতেন, ডাকাতদের সর্দার ছিল। এরপরে একদিন এরকম হয়েছে, ফুদাইল ইবনে ইয়াজ উনি আপনার এই জুব্বা লাগাইয়া এরকম এই নবীর সুন্নত সহকারে জায়নামাজ বিষয়ে নামাজ পড়তেছেন, তসবি পড়তেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার জঙ্গলের মধ্যে, আর এদিকে আরেকজন মানুষ সে এদিকে যাচ্ছে, এবং সে জানে এই রাস্তাটা ভয়ঙ্কর, কিন্তু হঠাৎ করে রাত্রে হয়ে গেছে, সে আর কোনো সুযোগ ছিল না, এদিকেই যাওয়া লাগছে, এবং সে যে সময় দেখলো জঙ্গলের মধ্যে এই রাস্তাটা ছিল ভয়ঙ্কর রাস্তা, কিন্তু এরপরে যে সময় দেখলো একজন বুজুর্গ মানুষ এখানে আসে, তখন সে বলল আলহামদুলিল্লাহ, দেখা যায়
যে যে জায়গাটা ছিল ভয়ঙ্কর, এই রাস্তার মধ্যেও কি আল্লাহর বুজুর্গরা আছে? তখন সে এই মানুষের কাছে গেল এবং বলল, ভাই আমি কি আপনার কাছে থাকতে পারবো? বলতে হ্যাঁ তুমি আপনি থাকেন। এরপর বলছে, চিন্তা করছে যে এখানে ডাকাতরা আসে, তাইলে আমি আমার তার কাছে কিছু সোনা ছিল, সোনারের দিরহাম ছিল, সোনারের দিনার ছিল। সে বলছে আপনার কাছে কি আমি এটা আমানত রাখতে পারি? ফুজাইল ইবনে ইয়াজ বলছেন রাখেন, জায়নামাজের নিচে রাখছেন, জায়নামাজের নিচে রাখছেন। পরে দেখেন রাত্রের বেলা সব ডাকাতরা ডাকাতি করে সব মাল এই ফুজাইল ইবনে ইয়াজের কাছে এনে জমা রাখে। তখন উনি বুঝতে পারছেন, এ হে উনি তো অনেক বড় ডাকাতদের সর্দার হবেন। তখন সকালবেলা উনি চিন্তা করছেন, আমি কি করব এখন, আমার এই পয়সাটা, আমার এই সোনাটা কি করব। যাওয়ার সময় উনি গেলেন, গিয়ে সালাম দিলেন আর বললেন যে আমার যে আমি চলে যাচ্ছি। এরপর চিন্তা করছেন বলবেন কি বলবেন না, এক পর্যায়ে বললেন দেখি বলে দেখি, বললেন যে আমার যে কিছু এই আপনার টাকা রাখছিলাম, সোনা রাখছিলাম, এটা কি কি নেওয়া যাবে কি না? তখন উনি বলছেন হ্যাঁ নিয়ে যান। তখন বলছেন এরপরে সে যে সময় ব্যাগটা নিয়ে গেছে এবং সে পিছনের দিকে তাকায়, সেটা কি, সে তো ডাকাতদের সর্দার। তখন এই ফুজাইল ইবনে ইয়াজের আশেপাশে যারা ছিল এরা বলতেছে, আমরা এত কষ্ট করে ডাকাতি করে মাল আনলাম আর আপনার কাছে একজন মানুষ রাখছিল, এই পয়সাটা এই সোনাটা আপনি দিয়ে দিলেন। তখন উনি বললেন, আরে শুনো, আমরা যে সময় ডাকাতি করি তখন নবীর সুন্নত ছিল না, সে মানুষ যে সময় দেখছে আমারকে পাঞ্জাবি দেখছে, আমারকে নামাজের মধ্যে দেখছে, যায় নামাজের সামনে দেখছে, তখন সে মনে করছে আমি আল্লাহর একজন ওলি, এই হিসাবে সে ধারণা করে আমাকে এইটা দিচ্ছে, এই অবস্থায় আমি এটাকে তার আত্মসাত করতে পারি না। এই সময় আল্লাহ তাআলা তার জন্য হেদায়তের ফয়সালা করে দিয়েছেন যে আমি ফুজাইল ইবনে ইয়াজকে আমি হেদায়ত দিয়ে দিব। এরপরে পরের দিন সকালবেলা একজন কারি সাহেব তেলাওয়াত করতেছেন, আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, হে ইমানদাররা, তোমাদের কি এখনো সময় হয় নাই যে তুমি আল্লাহর ভয়ে কম্পিত হবে, আল্লাহর দিকে ফিরে আসবে? আর কত তুমি ডাকাতি করবে, আর কত তুমি গুনাহ করবে, এখনো কি তুমি নামাজি হবে না, এখনো কি তুমি আল্লাহওয়ালা হবে না, এখনো তুমি সকাল বিকালের আজকার আদায় করবে না, আর জীবন আর কতদিন তোমার বেঁচে আসো, কতদিন তোমার গ্যারান্টি আছে, আর কত তুমি এই গুনার মধ্যে ডুবে থাকবে? তখন আপনার এই ফুজাইল ইবনে ইয়াজ বলছেন, হ্যাঁ এখনই আমার সময়। তখন ওই কারি সাহেবের কাছে গেলেন আর তওবা করলেন, এবং তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর ওলি, শুধু ওলি না, উনি হাসান, উনি একবারে ওলিদের সর্দার বানিয়ে দিলেন, ওলিদের সর্দার বানিয়ে দিলেন। এইরকম হাসান বসরির উনি কি ছিলেন, মুরিদ ছিলেন, হযরত হাসান বসরির মুরিদ ছিলেন। এবং এই ফুজাইল ইবনে ইয়াজ তার জিন্দগিতে যত মানুষের কাছ থেকে গড় থেকে কী করছিলেন, মালগুলো আনছিলেন, এগুলো লেখে রাখতেন, আজকে জানুয়ারির এত তারিখে এই গড় থেকে মাল এত কী কী আনছেন এগুলো লেখে রাখতেন। প্রত্যেকটা মানুষের মাল উনি ফেরত দিয়েছেন। একজন মানুষ, সে বিধর্মী ছিল, তার ঘরের মধ্যে মালটা ফেরত দিয়েছেন এবং সে বলতেছে, এই মাল পাওয়ার পরে বলতেছে, না আমার আমার কিছু সোনা ছিল। উনি বলছেন, না না আপনার কাছে কোনো সোনা ছিল না, সোনা ছিল না। তখন উনি বলতেছে, না না সোনা ছিল। এক পর্যায়ে উনি খুব প্রেশার দিচ্ছে, এক পর্যায়ে বলছেন আচ্ছা ঠিক আছে, এরপরে ব্যাগ আচ্ছা বলেন যে ব্যাগটা নিয়ে আসেন। তখন দেখা যায় ব্যাগের ভিতরে কিন্তু কী ছিল, তার বালু ছিল, কিন্তু সে যে সময় প্রেশার দিচ্ছে ফুজাইল ইবনে ইয়াজকে, না এটা কী ছিল, আমার সোনা ছিল, আল্লাহ তাআলা এই ফুজাইল ইবনে ইয়াজের তওবাকে কবুল করেছেন এবং তার এই বালুকে সোনা বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহওয়ালা যারা, এদেরকে আল্লাহ তাআলা এদের যত আশা আছে এগুলোকে রেখে কী করেন, আল্লাহ তাআলা পূরণ করেন। ফুজাইল ইবনে ইয়াজ যে সময় মৃত্যুবরণ করেন, তার দুটি মেয়ে রেখে যান, তার স্ত্রীকে রেখে যান। তার স্ত্রী বলছিল, আপনি তো কিছুই রেখে গেলেন না, আমাদের মেয়ের কী অবস্থা হবে, বিবাহ কেমনি দিব? বলছেন, ইনশাআল্লাহ আমার মরার পরে আমার মেয়েদের কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তুমি পাহাড়ের মধ্যে যাবে, গিয়ে আল্লাহর কাছে বলবে। উনার ফুজাইল ইবনে ইয়াজের ইন্তেকালের পরে এই তার ওয়াইফ তার মেয়ে দুইটাকে নিয়ে, যে সময় প্রাপ্তবয়স্ক মেয়েরা হয়েছে, তখন পাহাড়ের মধ্যে গিয়ে বলছেন, ইয়া আল্লাহ ফুজাইল ইবনে ইয়াজ দুনিয়াতে নাই, আমি আমার দুই মেয়েকে নিয়ে আমার বিবাহের জন্য আমি পেরেশান, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। এই সময় জঙ্গলের মধ্যে পাখি শিকার করার জন্য বাদশাহ আসছে, বাদশাহ আসে দেখছে এদেরকে, দেখার পরে বলতেছে আমি একটা প্রস্তাব দিতে পারি কিনা, যে আমার দুইটা ছেলে আছে, বাদশাহ বলতেছে আমার দুটি ছেলে আছে, আপনার দুটি মেয়ের সাথে যদি আমাদের বিবাহটা করে দেন তাহলে আমি অনেক খুশি হব। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার ছেলেদের সাথে ফুজাইল ইবনে ইয়াজের মেয়ে দুটি মেয়ের বিবাহ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, আমরা আর কত গুনাহ করব, আর এখনো কি আমাদের সময় হয় নাই আমরা নেককার হওয়ার জন্য? আফসোস করব, আফসোস করব। হয়তো আমরা অনেকে বলি মৃত্যুর আগে আমরা তওবা করব, হজ করব, কিন্তু আফসোস করব, হায়রে আমার জীবনের এত সময় 50 বছর 60 বছর আমি নামাজ পড়লাম না, তেলাওয়াত করলাম না, জিকির করলাম না, আমি কেন বেশি করলাম না? এই জন্য আমরা সবাই ফিরে আসি আল্লাহর দিকে, আমরা আল্লাহর রহমতের দিকে, কোরআনের দিকে, দোয়ার দিকে, আজকারের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কথাকে, আমাকে এবং আপনাদেরকে
এই যে রমজানের পরের যে বিষয়গুলো আছে এগুলোকে খেয়াল রাখা দরকার, এবং রমজানের পরেও যাতে আমরা আল্লাহওয়ালা থাকি, রমজানের মধ্যে যেরকম আমরা নামাজি ছিলাম রমজানের পরেও যাতে আমরা নামাজি থাকি, রমজানের মধ্যে যেরকম আমরা তেলাওয়াতকারী ছিলাম রমজানের পরেও যাতে আমরা তেলাওয়াতকারী থাকি, রমজানের মধ্যে যেরকম আমরা দোয়া করেছিলাম রমজানের পরেও যেন আমরা দোয়া করতে থাকি, রমজানের মধ্যে যেরকম আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম রমজানের পরেও যেন আমরা তাহাজ্জুদ পড়তে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, এবং আগামী সপ্তাহে আপনারা আমাদের এই প্রোগ্রামকে দেখার আহ্বান রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।